বিশেষ কোনো মৌসুমে, যেই সময় আকাশে বিশেষ কোনো তারকা উদিত হয়েছে। সব তারা সবসময় দেখা যায় না, কিছু কিছু তারা আছে বিশেষ বিশেষ সিজনে ওই তারাগুলি দেখা যায়, নক্ষত্রগুলি। তখন ওই নক্ষত্র দেখা গেছে আকাশে, তখন নক্ষত্রের সাথে সম্পৃক্ত আর সেই সময় বৃষ্টি হয়েছে। অনেক বিশেষজ্ঞরা বলে যে আকাশে যখন অমুক তারাটি উঠবে না, সেই সময়টা হচ্ছে কিসের, বর্ষাকালের সময়। হ্যাঁ, এই সময় এইরকম আপনার কালবৈশাখীর সময় ইত্যাদি ধরেন বলছে। তো এটা যদি এই উদ্দেশ্যে বলে যে সময় নির্ধারণ করা যায় মৌসুম নির্ধারণের জন্য, তাহলে তো নাজায়জ কিছু নাই। কিন্তু এতে মুশরিকদের কথা আর কাফেরদের কথার সাদৃশ্য হয়ে যায় কথাটি। কাফেররা মনে করে যে তারকার মাধ্যমে বৃষ্টি বর্ষণ হয়, যেমন অনেকে এই দুর্গাপূজা যা আসছে বৃষ্টি হবেই, শিরকি কুফরি কথা এটি। হ্যাঁ, এই যে অমুক, হ্যাঁ পূজা আসছে এই সময় এটা হবেই, হ্যাঁ অমুক মাজারে এই যে ওরস লাগবে না, যে ওরস এই সময় এটা হবে, এগুলো শিরকি কথা, ইসলাম ভঙ্গকারী কথা। মোতের নাবে নবায় কাদা, নবী সাল্লাল্লাহু বলছে আজকে রাতে বৃষ্টি হয়েছিল হুদাইবিয়ার বছরে। হুদাইবিয়াতে আছেন নবী সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, হুদাইবিয়া সন্ধির বছরে ষষ্ঠ হিজরিতে, আর রাত্রে বৃষ্টি হয়েছে। সকালবেলা বলছেন যে আজকে রাত্রে কিছু লোক আল্লাহর সাথে কুফরি করেছে আর নক্ষত্রে বিশ্বাসী হয়েছে, আর কিছু লোক এর বিপরীত আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছে আর নক্ষত্রকে অস্বীকার করেছে, নক্ষত্রের সাথে কুফরি করেছে। যারা বললো মোতের নাবে ফজলিল্লাহ হবে রহমাতে, আল্লাহর রহমতে আল্লাহর ফজল করে বৃষ্টি হয়েছে, এরা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসছে আর নক্ষত্রকে অস্বীকার করেছে, তাগুতকে অস্বীকার করেছে। জরুরি এটি, বাতিলকে অস্বীকার করা ফরজ। আর যারা বললো মোতের নাবে নওয়ে কাজা ওয়া কাজা, অমুক অমুক নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি বর্ষণ হয়েছে, তারা আমার সাথে, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আমার সাথে কুফুরি করলো। যদি বিশ্বাস করে যে নক্ষত্র দিয়েছে বা নক্ষত্রের ওসিলা তো হয়েছে, তাহলে বড় কুফুরি। আর যদি শুধু সম্পৃক্ত করে, তবুও নাশুকি, আল্লাহর নাশুকরি করা, জানছেন আল্লাহ দিয়েছে, কিন্তু আপনি তারকার সাথে কেন সম্পৃক্ত করবেন। জি, এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। এইরকমই অপছন্দনীয় বাক্য বা নাজায়েজ বাক্য হচ্ছে মাশাআল্লাহ ওয়া শেতা, আল্লাহ এবং আপনি যা চান। বড় পয়সাওয়ালার কাছে গিয়েছে বা বড় নেতার কাছে গিয়েছে, আশা করছে তার কাছে 25-50 হাজার টাকা ধার পাবো, অথবা নেতার কাছে গেছি, মন্ত্রী মিনিস্টারের কাছে, ও এই দফতরের মালিক, সুতরাং আমাকে আমার ছেলেকে একটা চাকরি দিতে পারবে। আল্লাহ যা চান আপনি যা চান, আল্লাহ এবং আপনি যদি চান তো হবে, এটা শিরকি কথা। আল্লাহর সমতুল্য সমকক্ষ করে বয়ান করলো, কুফরি কথা, ওয়াও দিয়ে বলা যাবে না। যদি বলতে হয় কিছুটা অবদান রাখতে পারবে যে বিষয়টা নিয়ে গেছেন আপনি, আশা নিয়ে গেছেন, তাহলে মাশা আল্লাহ সুম্মা শেতা, আল্লাহ যা চান অতপর আপনি যদি চান, এটা বলা যাবে। অতপর মানে পরে, আল্লাহর সাথে মিলেও সুম্মা অতপর বলে বলতে পারবে। এর চাইতে ভালো হচ্ছে মাশা আল্লাহ ওয়াহদাহ, মাশা আল্লাহ ওয়াহদাহ, একাই আল্লাহ, শুধুমাত্র আল্লাহ যা চান তাই হয় পৃথিবীতে, এ কথা বলা। এই হাদিস মুসনাদ আহমদ আর ইমাম বুখারী আদাবুল মুফরাদ ইবনে মাজাহ ইত্যাদিতে রয়েছে। মাশা আল্লাহ শেতা নিষেধ করেছেন, আপনি এবং আল্লাহ যা চান, আপনি যা চান তাই হবে, আল্লাহরও নাম লাই নাই, গেছে পয়সাওয়ালার কাছে, আপনি চাইলে এটা হবে, সের কী কথা আপনি বললেন, আপনি চাইলে সম্ভব, সের কী কথা, অহরহ কিন্তু আমাদের দেশের মানুষ বলে, আপনি ইচ্ছা করলে সবই সম্ভব, নউজুবিল্লাহ, কুফুরি কথা, সের কী কথা। অমিন হা আইয়াহালিফা বিগাইরিল্লাহ, আর এই হারাম নাজায়েজ বাক্যের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ সা অন্যের শপথ করা, বাপের কসম, মায়ের কসম, হ্যাঁ স্ত্রী স্বামীর গায়ে হাত দিয়ে কসম করে আমাদের দেশে, দেখেছেন না ঝগড়া লাগলে, হ্যাঁ ছেলের গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে কসম করছি, এই ছেলেকে পাবো না, এ দানা ছুঁয়ে দানা মিলবে না, দানা ছুঁয়ে বলছি, এগুলো আমাদের দেশীয় কসম, সবগুলি শিরক, শিরক এগুলো, মানে আল্লাহ বেগাইরিল্লাহ ফাকাদ আশরাক, শিরক করলো, কুফরি করলো, বড়ো কুফুরি, বড়ো শিরক হইতে পারে বা ছোটো হইতে পারে, কমপক্ষে ছোটো, যদি বলে আল্লাহ, হ্যাঁ আল্লাহ বিশ্বাসী সে, কিন্তু করে নিল দেশাচার, তাহলে ছোটো শিরক করলো। আর যদি মনে করে তাহলে যারা মাজার পূজারী, পীর পূজারি, হ্যাঁ মাজারে বিশ্বাসী, ওখান থেকে অনেক কিছু তারা পায় এ আশা করে, আর সে যদি বলে বড়ো পীরের কসম, তাহলে এটা ছোটো শিরক না বড়ো শিরক, বড়ো শিরক, কারণ আল্লাহর ক্ষমতা ওই জিলা নিয়ে চিস্তিকে দিয়ে রেখেছে, শাহজালালকে দিয়ে রেখেছে, যার ফলে বড়ো শিরক, সেটা ইমান ভঙ্গ তার।